তরঙ্গ টিভি সত্যের পক্ষে বলিষ্ঠ আওয়াজ। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারত সরকার তথা জেলা প্রশাসনের পক্ষ থেকে বর্তমান মহামারীর কারণে যে নিয়মাবলী বেঁধে দেওয়া হয়েছে তার পুরোপুরি পালন এবং সেই কোভিড প্রটোকলকে মাথায় রেখে কোভিড সংক্রমণ যাতে না হয় সেই উদ্দেশ্যে আলোকন সাংস্কৃতিক ও সামাজিক সংস্থার পক্ষ থেকে লিংক রোড স্থিত তাদের অফিস ভবনে শিলচরে তিনটি পূজা কমিটিকে কোভিড স্ক্যানার ও ফেস শিল্ড প্রদান করা হয়। একই সঙ্গে এদিন গরিব দুস্থদের কাপড় এবং কিছু আর্থিক রাশি বিতরণ করেন সংস্থার কর্মকর্তারা। কাপড় বিতরণ করেছি, শীতের সময় আমরা কম্বল বিতরণ করেছি, আমাদের অনেক শিশুকে তাদের শিক্ষা সামগ্রী আমরা দিয়েছি। আমাদের এখানে এই অফিস প্রাঙ্গণে আমরা একটা বিনামূল্যে 7-8-9 ক্লাসের কোচিং সেন্টার আমরা এক বছর চালিয়েছি, সফলভাবে চালিয়েছি, এবং কোভিডের জন্য আমরা এখন এই বছরের জন্য সেটা আপাতত আমরা বন্ধ রেখেছি। এবং যা কিছু করেছি আমরা কোনো সাহায্য কারোর কাছ থেকে নিইনি। আজকের অনুষ্ঠানেও আমরা যা কিছু দিতে পেরেছি সব কিছু আমাদের যে এখানে সদস্যরা আছেন তাদের সম্মিলিত প্রচেষ্টায় এবং তাদের সাহায্যে এবং আনুকূল্যে এগুলো আমরা দিয়েছি। ফান্ড আমাদের নিজেদের, আমরা কোনো গভর্নমেন্ট থেকে কোনো রকমের ফান্ডের আশা করছিও না, আমরা পাইও নি। ভবিষ্যতে আমরা কিন্তু আমরা নিজেদের তরফ থেকে আমরা যথাসাধ্যভাবে চেষ্টা করে যাব। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।